friends, they come here, one of them set, and I'm so much গলা চড়িয়েই কি সন্দেশখালীর মতো ঘটনা চাপা দিতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী? এদিন আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন তিনি যখন পথে নেমে মিছিল করছেন, তখন সন্দেশখালীর নিগৃহীত মহিলাদের পাশে দাঁড়াতে সেখানে ছুটছেন লকেট অগ্নিমিত্ররা। কিন্তু সন্দেশখালী যাওয়ার আগে নিউটাউনেই আটকে দেওয়া হয় বিজেপির মহিলা প্রতিনিধি দলকে। শুধু এভাবে আটকে দেওয়াই নয়, মহিলা নেত্রীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। আটক করা হয় লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পলদের। লকেটের অভিযোগ, বাংলার বুকে দিকে দিকে সন্দেশখালীর মতো ঘটনা ঘটছে আর পথে নেমে শো অফ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। हम लोग ममता बनर्जी के टाइम में महिला के लिए जब चल रहा है ये संदेशखाली इशू, पूरा देश में सुनामी होकर आए हैं। अभी महिला लोग के लिए संदेशखाली नहीं जाके वो बंगाल में जुलूस बना रहे हैं, ये क्या महिला के लिए क्या वार्ता देंगे? हमने बहुत सारा संदेशखाली करेंगे, ये वार्ता देंगे तो संदेशखाली में जाना चाहिए था उसको। ये डर गया, इसको छुपाने का कोशिश कर रहा है। अभी डरने का कोई इश्यू नहीं है, बहुत सारा संदेशखाली अभी बंगाल में छुपे हुए हैं। सब महिला लोग आवाज उठाएंगे, एक दिन ममता बनर्जी को महिला लोग यही रास्ते पे ऊपर बैठाएंगे जो हमने उनको विचार के लिए बैठे हुए हैं। অগ্নিমিত্র অভিযোগ, রাজ্যের ভোট ব্যাংক হারিয়ে এবার রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস, আর দলের হয়ে কাজ করছে শাজাহানদের মতো গুন্ডা বাহিনী। এই শেখ শাহজাহানরা উন লোক আজ রোহিঙ্গা কো ঘুসা রে পশ্চিম বঙ্গাল মে, রোহিঙ্গা কো ঘুসা রে। রোহিঙ্গা হে মমতা ব্যানার্জি কা ভোট ব্যাংক, পশ্চিম বঙ্গাল কা রাষ্ট্রবাদী মুসলিম আর হিন্দু মমতা ব্যানার্জি কো ভোট নহীঁ দেঙ্গে। আজ যো রোহিঙ্গা হে উনকো ইয়ে শেখ শাহজাহান জ্যাসা ক্রিমিনাল ও পশ্চিম বঙ্গাল মে ঘুসা রে, আর ইয়ে সামনে আ গিয়া হে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীকে বিনতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। एक तरफ नरेंद्र मोदी मातृशक्ति के बलबूते पर राष्ट्र के विकास की बात करते हैं, दूसरी ओर ये अपने आप में बहुत ही शर्मनाक विषय है कि बंगाल के मुख्यमंत्री के संरक्षण में लोग महिलाओं को उनकी उम्र, उनके धर्म के आधार पर चिन्हित करके शोषण करते हैं। तो मैं तो विशेष रूप से आभार व्यक्त करूंगी कि हमारे जो जस्टिस सिस्टम है उसने विशेष ये ठानी है कि ऐसे व्यक्ति को इंसाफ तक पहुंचाया जाए और जो प्रताड़ित महिलाएं हैं उनको इंसाफ मिले। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন সন্দেশখালীর ঘটনা বাংলা জুড়ে শাসকের ভোট ব্যাংক ধসিয়ে দিচ্ছে, পরিস্থিতি সামাল দেওয়ার আশায় ফের পথে নেমেছেন তিনি। অভিষেককে সঙ্গে নিয়েই হাঁটছেন টল স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং, স্লোগান তুলছেন মহিলাদের অধিকার আর মাদের অঙ্গীকার, কিন্তু বাতাসে স্লোগান ভাসানো আর বাস্তবে সেই অঙ্গীকার রাখা এক কথা নয়। সন্দেশখালী যা হাড়ে হাড়ে টের পাচ্ছে তাই আওয়াজ তুলেছেন তাঁরাও, এবং তা ছড়িয়ে পড়ছে গোটা বাংলায়। মুখ্যমন্ত্রী পথে নেমে আওয়াজ তুলছেন বটে, কিন্তু গলা চড়িয়েই কি সন্দেশখালীর মতো ঘটনা চাপা দেওয়া যাবে? এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।